জেলার বন্যায় প্লাবিত বিভিন্ন অঞ্চলের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুনাই বিধানসভা কেন্দ্রের নিয়ারগ্রাম বাঘপুর জিপিতে। জিপির পাঁচটি গ্রামে প্রায় 2000 মানুষ বন্যার ফলে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। 2000-এরও অধিক বিঘা সবজি ক্ষেত জলের তোলায় থাকার পচে নষ্ট হয়ে গেছে গাছ ও ফসল। বর্তমানে বরাক নদীর জল কমলেও ঘরবাড়ি রাস্তাঘাট কিছু বাড়িতে এখনও জল রয়েছে। বহু পরিবার এখনও স্কুলের ত্রাণ শিবিরে বসবাস করছেন। রবিবার জিপি সভানেত্রী প্রতিনিধি মাহমুদ হোসেন লস্কর মাখন ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, শস্য নষ্ট হওয়ার এলাকায় কৃষিজীবী মানুষ আর্থিকভাবে ভেঙে পড়েছেন, এতে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে তাদের। এছাড়া জিপির প্রধান সড়ক সহ অলিগলি সব বেহাল হয়ে পড়েছে। জলের স্রোতে পিচ উপড়ে রে সড়কের, যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন জনগণ। তিনি বলেন, জিপিতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছায়নি, বহু পরিবার ত্রাণ থেকে বঞ্চিত হয়েছেন। বানবাসী মানুষদের আরো ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সার্কুল অফিসারকে ইতিমধ্যে তিনি চিঠি লিখেছেন বলে জানান। মাখন লস্করের পাশাপাশি জিপি সহসভাপতি বাহারুল ইসলাম লস্কর ও বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা সভাপতি নজরুল ইসলাম লস্কর নিজাম বাঁকুড় অঞ্চলের দুর্দশা কথা তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যে কোনো মুহূর্তে আমাদের যেটা ভবিষ্যৎ ছিল মরিচ বেগুন রামাইশ ইত্যাদি লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই এলাকার অর্থনৈতিক দিকে একটা বিরাট প্রভাব পড়বে। অন্যদিকে যেসব নদীর তীরের ঘরগুলো ছিল অলমোস্ট সব ঘর কাঁচা ঘর, এই নদীর জল কমার সঙ্গে সঙ্গে এই কাঁচা ঘরগুলো যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সিমিলারলি নেরগাম পার্ট ওয়ান যেটা সামজুরের সাইড, সেখানে একই অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কাঁচাঘরগুলো দশে পড়ে যেতে পারে। গতিকে আমি জেলা প্রশাসনকে অনুরোধ করছি, আপনার এজেন্সির মাধ্যমে সেইগুলা নোটেট করে ভবিষ্যতে তাদের সাহায্যের ব্যবস্থা করা হোক। দ্বিতীয়ত আমাদের যে বাঘপুর দ্বিতীয় খণ্ডের যেটা হাওয়ার এলাকা, সেই হাওয়ার এলাকায় জমা জলে বর্তমানে দ্বিতীয় খণ্ডের টিল্লা এলাকা প্রায় জলমগ্ন। অন্যদিকে নেরগাম পার্ট টুর ইএনডির দিকে জল টপকে নেরগাম পার্ট টুর পিডাব্লিউডি এবং ইএনডির ভিতরে যারা মানুষ তারাও জলমগ্ন। এই অবস্থাতে গতকালকে বাঘপুর প্রথম খণ্ডে এবং নেরগাম দ্বিতীয় খণ্ডের টুক এলাকার যেসব রিলিফ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যে সার্কেল অফিসারের মহোদয়ের কাছে একটা রিকোয়েস্ট দেওয়া হয়েছে, বাঘপুর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এবং নেরগাম প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ফার্স্টটা রেভিনিউ ভিলেজে রিলিফ দেওয়ার জন্য সিও মহোদয় আশ্বাস দিয়েছেন আজকে অথবা কালকের মধ্যে রিলিফ।